দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চলমান যে আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই মুহূর্তে ফিলিস্তিনের পতাকা উত্তোলন এবং পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখছেন যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ইহান সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে যে পদযাত্রাটি সেটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়েছে। আপনারা দেখছেন যে বিশাল আকার একটি ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে যে পদযাত্রাটি শুরু হয়েছে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে মধুর ক্যান্টিন প্রাঙ্গণ রয়েছেন সেখানে কিন্তু ঢাকা মহানগরের বিভিন্ন ছাত্রলীগের ইউনিটের নেতা কর্মীরা তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা এবং সাথে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা উপস্থিত হতে শুরু করেন, তারা কিন্তু জড়ো হতে শুরু করেন। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু শুরু হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে। আপনারা দেখছেন, একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদের এই মুহূর্তে। প্রিয় দর্শক এই মুহূর্তে দেখছেন যে ঢাকা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন তার নেতৃত্বে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ছাত্রলীগের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে যে পদযাত্রাটি সেটি কিন্তু শুরু হয়েছে মধুর ক্যান্টিন থেকে এবং এটি রাজু ভাস্কর্যের পাদদেশে অভিমুখে যে এই পদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি যে বিশাল আকার ফিলিস্তিনের যে একটি পতাকা এবং বাংলাদেশের পতাকা, সেই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পতাকা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে পতাকা মিছিলটি এবং পদযাত্রাটি কিন্তু শুরু করেছে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখছেন যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে সভাপতি সাধারণ সম্পাদকের সহ যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান এবং সাদ্দাম হোসেনের নেতৃত্বে যে পদযাত্রাটি সেটি কিন্তু মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশের উদ্দেশ্যে কিন্তু শুরু হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি এর আগে কিন্তু বেলা সকাল থেকে আমরা দেখেছি রাজু ভাস্কর্যের সামনে কিন্তু যে এই পদযাত্রা এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে যে বিভিন্ন ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু উপস্থিত হতে থাকেন এবং একটি পর্যায়ে কিন্তু এই পদযাত্রাটি এবং পতাকা উত্তোলন কর্মসূচিটি কিন্তু শুরু হয়েছে। প্রিয় দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ফিলিস্তিনের যে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু They are going to be part of Palestine.
Tulik said that until the free Palestine, they are continue their movement. Yes. And it will support to you. So, what is the feeling about this movement? We appreciate this. We are thanking them at Student League and all students at Bangladesh for this movement. Inshallah, every time we will stand together until Palestine will be free. হ্যাঁ প্রিয় দর্শক, আমরা দেখছিলাম যে ফিলিস্তিনের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আজকের এই যে ফিলিস্তিনের পতাকা উত্তোলন এবং পদযাত্রার যে কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের, সেই কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। আমরা আজকে কর্মসূচি করছি দেশব্যাপী মার্কিন ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য, ন্যায্যতার দাবিতে, মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে। আগ্রাসনে যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে গোটা পৃথিবীর তারুণ্যতি ভাবে জেগে উঠেছে, সেই তারুণ্যকে আমরা উৎসাহিত করতে চাই, উদ্দীপিত করতে চাই, সংহতি প্রকাশ করতে চাই। এবং আমরা একই সঙ্গে ফ্রিডম অফ এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন নিশ্চিত করা হয়, নিজের চিন্তা নিজের মতামত প্রকাশ করার জন্য কোন শিক্ষার্থী যেন তার অধিকার থেকে বিচ্ছিন্ন না হয়, সে ব্যাপারে সকল রাষ্ট্র যেন সংবেদনশীল ভূমিকা পালন করে, সেই আহ্বান আমরা রাখবো। এবং শুধুমাত্র প্যালেস্তাইনের স্বাধীনতা নয়, এই আগ্রাসনবাদী উপনিবেশবাদী শক্তিকে যারা সহযোগিতা করছে, যেসব কর্পোরেট প্রতিষ্ঠান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থায়নের নামে মূলত বিভিন্ন অস্ত্র কোম্পানিকে সহযোগিতা করার পথটি রচনা করছে, তাদের বিরুদ্ধে বিশ্বের তরুণ প্রজন্ম যে ভয়েস উচ্চারণ করেছে, সেটির জন্য আমরা বাংলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মতি প্রকাশ করছি। দেখুন, আমাদের আন্দোলনটি নৈতিক আন্দোলন, আমাদের আন্দোলন মানবতার পক্ষের আন্দোলন, আমাদের আন্দোলন ন্যায়ের আন্দোলন। আমরা সম্মতি প্রকাশ করার জন্য আন্দোলন করেছি, আমাদের বিশেষ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চেষ্টা করেছে, আমরা বিশ্বাস করি তার আগামীতে এই আন্দোলন কারো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখুন, আমরা তো চাই যে বৈশ্বিক পরিমণ্ডলে আজকে যে কলম্বিয়ান টাইড খ্যাতি লাভ করেছে, আজকে যে কলম্বিয়ান টাইডের স্রোতে সারা বিশ্বে অন্যায় অবিচার ভেসে যাওয়ার উপক্রম হয়েছে, ঠিক সেইভাবেই যেভাবে বাংলাদেশ ছাত্রলীগের স্রোতের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, এই বাংলাদেশে যত অন্যায় অবিচার সবকিছুর অবসান হয়েছে, ঠিক তেমনি ভাবেই আজকে ছাত্রলীগের এই নেতাকর্মীদের সারা দেশে বাদ ভাঙা যেই জোয়ার, আমরা বিশ্বাস করি এই জোয়ারের বার্তা, এই জোয়ারের ঢেউ সেই গাজার তীরেও গিয়ে লাগবে এবং এই ঢেউয়ের তরে সকল অন্যায় সকল আগ্রাসন ভেসে যাবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলেন যে পদযাত্রার মধ্যেই যে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ ছাত্রলীগের যে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু কথা বলছিলেন, সেমনটাই আপনাদের আবার কিন্তু পদযাত্রাটি শুরু হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেইন এবং শেখ ইনানের নেতৃত্বে যে ফিলিস্তিনি পতাকা উত্তোলন এবং পদযাত্রা কর্মসূচি, সেটি কিন্তু আপনাদের Thank you.